করিমগঞ্জ সমষ্টিত ভোট গণনাত বিসঙ্গতি। করিমগঞ্জত পুনৰ নির্বাচন বিচাৰি সাত দিনৰ ভিতৰত উচ্চ ন্যায়ালয়ৰ দ্বাৰস্থ হ'ব কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী হাফিজ ৰশিদ আহমেদ চৌধুৰী। গোচৰ সম্পৰ্কত নতুন দিল্লীত নথিপত্ৰ প্ৰস্তুত কৰি আছে হাফিজ ৰশিদৰ পক্ষই। করিমগঞ্জ সমষ্টিত নির্বাচনৰ সময়ত ৰিগিঙৰ অভিযোগ উত্থাপন কৰে সমষ্টিটোৰ কংগ্ৰেছ প্ৰাৰ্থী হাফিজ ৰশিদ আহমেদ চৌধুৰীয়ে। বিজেপি প্ৰাৰ্থী কৃপানাথ মাল্লাৰ শপত গ্ৰহণ স্থগিত ৰাখিবলৈ দাবী জনাইছে হাফিজ ৰশিদ আহমেদ চৌধুৰীয়ে। নির্বাচনের দিনও বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লা আর করিমগঞ্জের রিটার্নিং বিষয়ের বিরুদ্ধে নির্বাচন আয়োগত আপত্তি দর্শাইছিল কংগ্রেসের প্রার্থীজনে। শাসকীয় বিজেপিয়ে নির্বাচন আয়োগ আর জেলা প্রশাসনরে গোপনে মিলি ফলাফল ঘোষণার অভিযোগ তুলিছে প্রার্থীজনে। আর 26 এপ্রিলের নির্বাচনের দিনা রিগিংয়ের অভিযোগত মুঠ 19টা লিখিত অভিযোগ নির্বাচন আয়োগের ওসর দিয়ার পাছতো নির্বাচন আয়োগে রহস্যজনক মৌনতা অবলম্বন করার অভিযোগ উত্থাপন করেছে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। মই ইলেকশনের দিনা তার আগত মই 14/17/4 মানে 17 তারিখ যেটা হয়েছে ইলেকশন 26 তারিখ হল 17 তারিখ আমি বিজয় মালাকার এগেনস্ট মানে কেস FIR ফাইল হয়েছে। আমার একজন লিগেল টিম একজন FIR ফাইল করেছে, কেস রেজিস্টার্ড হয়েছে। 22 তারিখে আকো আমি দিছো ইলেকশন কমিশনক, তেওঁলোকে পাইছে যে আমি হেৰি এপ্রিহেন্ড করে আছো, যে আমি আশঙ্কা করে আছো যে এনেকা রিগিং হব পারে 26 তারিখ। 22 তারিখে আমি দিছো, 26 তারিখে যেটা ইলেকশন হল, ইলেকশন আরম্ভ হওয়ার পিছর পরে কিছুমান জায়গাত মেশিন দেখা গেছে বিসঙ্গতি হয়েছে, সেইটা মানে লগে লগে ইলেকশন জানাইছো। 9:39 আরম্ভ করেছো, মানে 9:39 AM মর্নিং করে প্রায় মোর দেন 14 কমপ্লেইন মানে ইলেকশন দিছো আর তেওঁলোকে সব কটা পাইছে, পাই তেওঁলোকে রেসপন্সও করেছে যে আমি পাই বস্তুটো, আমি একচুয়াল কনসার্ন প্লেসত কনসার্ন অফিসার আমি যোগাযোগত আছো, আমি একশন লওয়ার কারণে বা লুক ইনটোর কারণে মানে দিছো। কিন্তু আলটিমেটলি তেওঁলোকে লুকিং ইনটু হৈ থাকিল বস্তুটো, আল কোনো ফাইনেল কোনো এটা নহল। এনেবোৰ খেলিমেলিৰ বাবে পুনৰ নিৰ্বাচন অনুষ্ঠিত কৰাৰ দাবীত দেওবাৰে নিৰ্বাচন আয়োগক লিখিত আবেদন প্ৰেৰণ কৰে হাফিজ ৰশিদ আহমেদ চৌধুৰীয়ে। লগতে বিজেপি প্ৰাৰ্থী কৃপানাথ মাল্লাৰ সাংসদ হিচাপে শপত গ্ৰহণ স্থগিত ৰখাৰো দাবী উত্থাপন কৰে প্ৰাৰ্থীজনে। কথা হৈছে ওৰ্টো কিন্তু 26 তাৰিখে দি দিছে, 26 তাৰিখত কেছটো নৰ্মেলি কৰোঁতে কি কয় কিন্তু মইতো প্ৰেয়াৰটো দিম, যদি কোনো কারণে লয়ও যাতে বস্তু যাতে স্টে করে দিয়ে, সেটা মোক একটা প্রেয়ার থাকিব। 4 জনের ফলাফল ঘোষণার দিনা করিমগঞ্জ লোকসভা সমষ্টিত উপরঞ্চি 3811টা ভোট কোরপুরা উলাল, সেয়াও রহস্যজনক। বিপুল বর্মন রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। করিমগঞ্জ সমষ্টিত ভোট গণনাত বিসঙ্গতি। করিমগঞ্জত পুনৰ নির্বাচন বিচাৰি 7 দিনৰ ভিতৰত উচ্চ ন্যায়ালয়ৰ দ্বাৰস্থ হ'ব কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী হাফিজ ৰশিদ আহমেদ চৌধুৰী। গোচৰ সম্পৰ্কত নতুন দিল্লীত নথিপত্ৰ প্ৰস্তুত কৰি আছে হাফিজ ৰশিদৰ পক্ষই। করিমগঞ্জ সমষ্টিত নির্বাচনের সময়ত ৰিগিঙৰ অভিযোগ উত্থাপন কৰে সমষ্টিটোৰ কংগ্ৰেছ প্ৰাৰ্থী হাফিজ ৰশিদ আহমেদ চৌধুৰীয়ে। বিজেপি প্ৰাৰ্থী কৃপানাথ মাল্লাৰ শপত গ্ৰহণ স্থগিত ৰাখিবলৈ দাবী জনাইছে হাফিজ ৰশিদ আহমেদ চৌধুৰীয়ে। নির্বাচনের দিনও বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লা আর করিমগঞ্জের রিটার্নিং বিষয়ের বিরুদ্ধে নির্বাচন আয়োগত আপত্তি দর্শাইছিল কংগ্রেসের প্রার্থীজনে। শাসকীয় বিজেপিয়ে নির্বাচন আয়োগ আর জেলা প্রশাসনরে গোপনে মিলি ফলাফল ঘোষণার অভিযোগ তুলিছে প্রার্থীজনে। আর 26 এপ্রিলের নির্বাচনের দিনা রিগিঙের অভিযোগত মুঠ 19টা লিখিত অভিযোগ নির্বাচন আয়োগের ওসর দিয়ার পাছতো নির্বাচন আয়োগে রহস্যজনক মৌনতা অবলম্বন করার অভিযোগ উত্থাপন করেছে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। মই ইলেকশনের দিনা তার আগত মই 14/17/4 মানে 17 তারিখ যেটা হয়েছে ইলেকশন 26 তারিখ হল 17 তারিখ আমি বিজয় মালাকার এগেনস্ট মানে কেস FIR ফাইল হয়েছে, আমার একজন লিগেল টিম একজন FIR ফাইল করেছে, কেস রেজিস্টার্ড হয়েছে। 22 তারিখে আকো আমি দিছো ইলেকশন কমিশনক, তেওঁলোকে পাইছে যে আমি হেৰি এপ্রিহেন্ড করে আছো, যে আমি আশঙ্কা করে আছো যে এনেকা রিগিং হব পারে 26 তারিখে। 22 তারিখে আমি দিছো, 26 তারিখে যেটা ইলেকশন হল, ইলেকশন আরম্ভ হওয়ার পিছর পরে কিছুমান জায়গাত মেশিন দেখা গেছে বিসঙ্গতি হয়েছে, সেইটা মানে লগে লগে ইলেকশন জানাইছো। 9:39 আরম্ভ করেছো, মানে 9:39 AM মর্নিং করে প্রায় মোর দেন 14 কমপ্লেইন মানে ইলেকশন দিছো আর তেওঁলোকে সব কটা পাইছে, পাই তেওঁলোকে রেসপন্সও করেছে যে আমি পাই বস্তুটো, আমি একচুয়াল কনসার্ন প্লেসত কনসার্ন অফিসার আমি যোগাযোগত আছো, আমি একশন লওয়ার কারণে বা লুক ইনটোর কারণে মানে দিছো।
কিন্তু আলটিমেটলি তেওঁলোকে লুকিং ইন টু হৈ থাকিল বস্তুটো আৰু কোনো ফাইনেল কোনো এইটো নহ'ল। এনেবোৰ খেলি মেলিৰ বাবেই পুনৰ নিৰ্বাচন অনুষ্ঠিত কৰাৰ দাবীত দেওবাৰে নিৰ্বাচন আয়োগক লিখিত আবেদন প্ৰেৰণ কৰে হাফিজ ৰচিদ আহমেদ চৌধুৰীয়ে। লগতে বিজেপি প্ৰাৰ্থী কৃপানাথ মাল্লাৰ সাংসদ হিচাপে শপত গ্ৰহণ স্থগিত ৰখাৰো দাবী উত্থাপন কৰে প্ৰাৰ্থীজনে। কথা হৈছে ভোটটো কিন্তু 24 তাৰিখে দি দিছে, 24 তাৰিখত কেছটো নৰ্মেলি কৰোঁতে কি কয় কিন্তু মইতো প্ৰেয়াৰটো দিম যদি কোনো কাৰণে লয়ো যাতে বস্তুটো যাতে ষ্টে কৰি দিয়ে সেইটো মোক এটা প্ৰেয়াৰ থাকিব। 4 জুনৰ ফলাফল ঘোষণাৰ দিনা করিমগঞ্জ লোকসভা সমষ্টিত উপৰঞ্চি 3,811টা ভোট কৰ পৰা ওলাল সেয়াও ৰহস্যজনক। বিপুল বৰ্মনৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।